হ্যালো এভরিওয়ান সো ফাইনালি আজকে থেকে আমি তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের নোটস দিতে চলেছি এই চ্যানেলে এই নোটস হচ্ছে সেই নোটস যেটা তোমাকে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে একশোতে একশো আনতে সাহায্য করবে আর হ্যাঁ এটা আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি এর মানে এই নয় যে এটা বানাতে আমার কোনো পরিশ্রম লাগেনি তবে হ্যাঁ এটা বলতে পারি অন্যান্য ইউটিউবাররা তোমাকে টাকার বিনিময়ে যে নোটস দিচ্ছে তার থেকে অনেক ভালো এই নোটস ঠিক আছে নোটসটা হয়তো তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের জৈব রসন ভৌতবিজ্ঞানের যে শেষ অধ্যায় রয়েছে জৈব রসায়ন সেখান থেকে আমি নোটস দিতে চলেছি এই জৈব রসায়ন থেকে এই নোটসটা তোমরা কীভাবে পড়বে কীভাবে ফলো করবে সেটা তোমাদেরকে বলে দিই তারপর বলে দিচ্ছি নোটসটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো দেখো জৈব রসায়নের নোটস তোমরা দেখতে পাচ্ছ হুম এখানে যা যা রয়েছে প্রথম দিকে এই জিনিসগুলো তোমরা একটু ইন পড়বে কেমন প্রথম দিকে যা যা লেখা রয়েছে ঘটনাগুলো এগুলো ইন পড়বে এগুলো ইন পড়ার পরে দেখো আমি এখানে একটা জিনিস করেছি যে বইতে যা যা কিছু আছে সমস্ত কিছু তোমাদেরকে দিয়েছি তার পাশাপাশি এগুলোকে আমি প্রশ্ন উত্তরের আকারে সাজিয়ে দিয়েছি যেমন ওপরে দেখো দেওয়া রয়েছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য পার্থক্য তোমরা পড়ে নিলে এবার দেখো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু সালে এসেছে তার মানে বিগত বছরগুলোতে সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ কোন বছরে কোন প্রশ্ন বাইশে তো আসেনি কোন বছরে কোন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে কোন জায়গা থেকে এসেছে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যার ফলে যখন তোমরা নোটসটা পড়বে তখন তোমরা বুঝতে পারবে আচ্ছা এই জিনিসটা আমরা পড়লাম এটা তো দু হাজার এসেছে তার মানে আমাদের ভালো আসতে পারে ইম্পর্টেন্ট আছে এই জিনিসটা বুঝতে পারবে তারপরে দেখো আমি তোমাদের প্রশ্ন দিয়েছি এবং উত্তরও লিখে দিয়েছি প্রশ্ন উত্তরের আকারে গোটা নোটসটাকে আমি বানানোর চেষ্টা করেছি হুম এগুলো রয়েছে এগুলো সমস্ত কিছু পড়বে তারপরে যেমন ধরো হ্যাঁ এখানে যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ইথিনের গঠন ইথিনের গঠন ইথাইনের গঠন এই গঠনগুলো থেকে একটা প্রশ্ন এসেছে মাধ্যমিকে তোমরা গঠনগুলো একটু পড়ে নিলে তারপর দেখো দু সালে এই প্রশ্নটা জানতে চেয়েছে তো তোমরা পড়াটা পড়ে নিলে বুঝতে পারবে যে এখান থেকে কোন প্রশ্ন এসেছে একইভাবে দেখো এখানে কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দাও দু সালে দিয়েছে তাহলে তোমরা এখান থেকে সংজ্ঞাটা পড়ে নিলে আর উদাহরণ এখান থেকে পড়ে নিলে নিচের দিকে এক্সট্রা ছক আকারে কিছু দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেবে কেমন গেল তারপরে এক্সট্রা যেগুলো বলা রয়েছে তোমাদেরকে আহ যেমন দেখো যেমন দেখো হ্যাঁ কার্যকরী গ্রুপ তোমরা কার্যকরী গ্রুপের এগুলো পড়ে নিলে পড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে দু কুড়ি সালে এইখান থেকে একটা প্রশ্ন এসেছে এবার দেখো দু কুড়ি সালে এই যে প্রশ্নটা এসেছে এটাকে একটু ঘুরিয়ে এসেছে প্রশ্নটা যদি তোমরা এখান থেকে পড়ো অনেকে হয়তো প্রশ্নের উত্তরটা ধরতে পারবে না সেই জন্য আমি কি করেছি দেখো এই যে এই প্রশ্নটা রয়েছে যেটা মাধ্যমিকে এসেছিল বা মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন করে এই প্রশ্নটা আমি দিয়েছি তার উত্তরও লিখে দিয়েছি এবার এর ভিতর থেকে কিভাবে ঘুরিয়ে তোমাদেরকে প্রশ্ন করেছে সেই প্রশ্নটা আমি নিচে দিয়ে দিয়েছি দু সালে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এবারের মাধ্যমিকের জন্য ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু এই এখান থেকে উত্তর বের করা যাবে সো তোমরা যদি এই উত্তরটা পড়ে নাও নিচের প্রশ্নটা দেখবে সহজেই তোমরা বুঝতে পারবে আচ্ছা এই প্রশ্নের উত্তর এটা হবে ঠিক আছে সো এইভাবে প্রশ্ন দিয়ে দিয়েছি উত্তর দিয়ে দিয়েছি তো গোটা নোটসটা এখান থেকে পড়ে নেবে তারপরে হ্যাঁ আইউপিএসসি নামকরণ আইউ নামকরণ তোমাদের মাধ্যমিকে একটা হয়তো আসবেই তো সেই নামকরণ যদি কেউ না পারো এখান থেকে রিডিংটা পড়বে আশা করি এখান থেকে নামকরণ করাটা শিখে যাবে আইউপিএসসি নামকরণ শিখিয়ে দিয়েছি তারপরে বেশ কিছু যোগের আইউপিএসসি নামকরণ এখানে করে দেওয়া আছে বিগত বছরে কোন কোন যৌগের আই ইউপিএসসি নামকরণ মাধ্যমিক এসেছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ যে এটা এসেছে এটা এসেছে এটা এসেছে এই চারটা এসেছে তাহলে এই চারটা আগের বছরের মাধ্যমিক এসেছে তার মানে তোমাদেরকেও হয়তো এই ধরনেরই কিছু একটা দেবে এরকম একটা আইডিয়া তোমরা এখান থেকে পারবে তারপরে আমরা মিথেনে ঢুকে যাচ্ছি ইথিন হুম এগুলো সমস্ত কিছু পড়লে দেখো এগুলো থেকে মাধ্যমিক কোনো প্রশ্ন আসেনি তার মানে কি এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় তোমরা রিডিং এগুলো পড়বে এবং বিগত বছরের প্রশ্ন এখান থেকে দেখবে যে সিএনজি এর ব্যবহার লেখো এলপিজি এর ব্যবহার তার মানে ব্যবহারগুলো ব্যবহারগুলো তাহলে উপর থেকে তুমি পড়ে নিলে হুম একবার ভালো করে খুঁটিয়ে পড়বে বুঝতে পারবে নিচে চলে আসি হ্যাঁ এখানে দেখো আহ উপরে দেখি কি আছে দেখো মিথেনের দুটো বিক্রিয়া আছে একটা মিথেনের দহন বিক্রিয়া একটা ক্লোরিনেশন বিক্রিয়া এই দুটো বিক্রিয়া কিন্তু মাধ্যমিক এসেছে তার মানে এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট দেখো আমি লিখে দিয়েছি একটা দু হাজার আঠারো সালে এসেছে একটা উনিশ সালে এসেছে এগুলো করবে একইভাবে গোটা নোটসটাতে আমি তোমাদের উত্তরে লিখে দিয়েছি ভাষা লিখে দিয়েছি কী কী লিখতে হবে এবং কোন অংশ থেকে কি কি প্রশ্ন মাধ্যমিকে এসেছে সমস্ত কিছু এখানে করে দেওয়া আছে তার মানে এই নোটসটা যদি শুধু ভালো করে পড়ে নাও বিগত বছরের প্রশ্ন করা তোমার একসাথে হয়ে যাবে মাধ্যমিকের একটা ভালো প্রস্তুতি হবে আর এর বাইরে প্রশ্ন আসবে না ঠিক আছে এটা আমি বলতে পারি বাকি গোটা নোটসটা তোমরা ডাউনলোড করবে কোথা থেকে সেটা একটু বলে দিই এই নোটসটা ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হুম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করবে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোডের অপশন চলে আসবে ডাউনলোড করে নেবে বা এই ভিডিওর কমেন্টও আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে হুম আর একটা জিনিস হ্যাঁ নোটসটা এখান থেকে ডাউনলোড করে নিলে যেমন দেখো চার্ট স্পিরিট এটা এসেছিলো দু হাজার সতেরো সালে হুম জিনিস বলি রয়েছে যদি আমি তোমাদের ভর্তি এখানে সাজেশন দেবো ফাইনাল একটা সেখানে সমস্ত কিছু বলে দেবো যে কোন চ্যাপ্টার কি কি পড়তে হবে সেগুলোর উত্তরও তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি সাজেশনে প্রশ্নগুলো দেবো উত্তরগুলো তোমরা আমার নোটস থেকে কালেক্ট করে নিতে পারবে কেমন এই যে দেখো অ্যাসিডিক অ্যাসিড এখানে তিনটা বিক্রিয়া রয়েছে অনেকে দেখো এই বিক্রিয়াগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে দু সালে আঠারো সালও এসেছে একটা বিক্রিয়া দু সালে উনিশ সালেও এসেছে ঠিক আছে পরপর দুটি বছরই মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন এসেছে সো নোটসটা ভালো করে পড়ো আশা করছি তোমাদের হেল্প হবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যেহেতু চ্যানেলে এখন অত স্টুডেন্ট নেই তাও মোটামুটি ভালো স্টুডেন্টই রয়েছে এই মুহূর্তে কুড়ি হাজারের উপরে রয়েছে তবুও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের যত বন্ধু রয়েছে সকল বন্ধুদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে তারাও এই নোটসটা পায় তারাও এখান থেকে পড়তে পারে মাধ্যমিকের জন্য তারা যাতে এখান থেকে বেনিফিট নিতে পারে এবং আমাদের এই পরিবারটাও যাতে একটু বড় হয় পরিবার দেখো পরিবারটা যত বড় হবে চ্যানেল যত গ্রো করবে তত আমি তোমাদের জন্য আরও তোমাদের তত বেশি সাহায্য করতে পারবো ঠিক আছে সো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট একটু তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে সো রাখছি আজকে এখানেই আজকে জৈব রাসনের নোটস দিলাম এরপরের দিন আমি পরম নিউক্লিয়াসের নোটসগুলো দেবো কোন নোটসগুলো তোমাদের আগে লাগবে সেটা একটু ওই ভিডিওর নিচে কমেন্ট করে দাও ঠিক আছে যে দাদা আমাকে না আলো অধ্যায় নোটসটা একটু তাড়াতাড়ি দাও কারণ দেখো সব নোটস এখনো তৈরি হয়নি আমি চেষ্টা করছি সবগুলো তাড়াতাড়ি তৈরি করার তো যেই চ্যাপ্টারগুলো তোমাদের এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ যে দাদা এই চ্যাপ্টারগুলো আমার লাগবে এই নোটস সেই চ্যাপ্টারগুলো আমাকে একটু ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে সেই চ্যাপ্টারের নোটসগুলো আমি একটু তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে রাখছি আজকে এখানেই আর টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে ঠিক আছে পড়তে বসার সময় নষ্ট করবে না মাধ্যমিকের খুব মাধ্যমিক কাছে চলে এসে গিয়েছে এবং একদম ঘাবড়াবে না সময় এখনো আছে ভালো করে পড়ো রিভিশন দাও পরীক্ষা ভালো হবে ঠিক আছে এই আশা রাখছি তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা